Hello everyone, Namaskar, Apnalu Hokolo ke punarbar mureta onno video le swagatam janalu. Aru aji moi ekdom restaurant style nuggets banaisu, taku fulkobi re, okol fulkobi re banaisu. Vegetables, belek vegetables eku diya nai. Aru khabole je iman tasty hoisile, aru kiman je crispy hoise. Apnaloke sound tu khonosun kiman crispy hoise. Ekdom restaurant style ghorote banabo pari. Aru bahir fal bahirat crunchy aru bhitorot ekdom soft yesauk aru he moi video tu keneke banalu apnaluke video tu mo hekoleke sai thakibo aru jodi mur channel tu notun hoy subscribe koru boli akha rakhilu like koribo comment koribo eya phulkobi hini moi tukra tukurake kati loisilu aru moi sari piece brown bread loisu bread khini moi bread crumbs banam aru phulkobi khini karone moi eya gorom ipale pani bohai disu aru yate nimoh dilu দিপেলা এটা ফুলকবি খিনি আতে অকমান সময় হিজাই লম হিজাম মানে একদম বেছি হিজাব না লাগে অলপ কোন মান সফট কৰিব লাগে বেছি হিজালে নাগেছটো ভাল নহব খাই ভাল না লাগিব ভিতৰত একদম ময়েষ্ট বেছি ময়েষ্ট হব অকমান সফট করিলে হল আৰু এফালে ফুলকবি খিনি হয় মানে মই এফালে ব্রেড কেপিস ললো আৰু ব্রেড ক্রামস বনাব লৈছো আৰু হেটা কাৰণে এটা মিক্সি জার ললো লৈ ব্রেড খিনি এনেকে হৰু হৰু টুকুৰা কৰি ভাঙি দিলো ব্ৰাউন ব্রেড লৈছো মই আপোনালোকে যি কোনো ব্রেড লব পাৰে এতিয়া ব্রেডখিনি টুকুৰা কৰি হৈ গ'ল এতিয়া মই এটো মিক্সিত মানে গ্রাইন্ড কৰি লম ব্রেড ক্রামসখিনি এখিনি ব্রেড ক্রামস হৈ গ'ল মোৰ ৰেডি এতিয়া ব্রেড ক্রামসখিনি সাইড কৰি থলো থৈ এটা ডাঙৰ বাটি লৈছো ইয়াৰ ইয়াতে মই এটা কর্নফ্লোৰ দিছো Sari pas samosman corn flour dim. Etu corn flour ghul banabo lagibo. Yate olop nimok dilu. Okoman jira guri disu. Roasted jira powder. Aru okoman jolokia guri dilu. Ifale mor fulkobi khini hoi gol. Moi goisinu besi hijabo nalage. Mane fulkobi khini hoi gol. Aru tar pani khini tuktukibole ami futa thoka horahi di dilu. Ifale ei ghul tu banai lom. Cornflour ghultu cornflour dol nimok disilu alob roasted jira powder dilu ar kon jolokia powder dilu ar pani di pelai ghultu banalu ghultu beshi dathu hobo na lage aru beshi patlao hobo na lage ya amo ghultu hoi gol beshi dathu hua nai beshi patolu hua nai e phale moi aku ekhon plate ot cornflour lolu আৰু ইয়াতে জালুক দিলো মানে ক্রাশ কৰা জালুক দিলো আৰু নিমখ দিলো আৰু এই কনফ্লোৰখিনি নিমখ দিছো জালুক দিছো বেলেগ একো দিয়া নাই দি পেলাই এখিনি মিক্স কৰি দিলো এনেকে আৰু আগৰ যেটো কনফ্লোৰ ঘোল বনাইছো তাতো অলপ জালুক দি দিলো জালুক দিলে কি হয় ফ্লেভাৰটো ভাল আহে এতিয়া ইয়া ফুলকবি টুকুৰাখিনি পানীখিনি টুক গল ইয়া ললো লৈ পেলাই প্ৰথমতে শুকান কনফ্লোৰখিনিত মই মিলালো ইয়াতে আপোনালোকে বেলেগ মছলা মিলাব পাৰে অরিগেনো দিব পাৰে মানে এনেকে স্পাইস মিক্স স্পাইস দিব পাৰে শুকান কনফ্লোৰখিনি দিব পাৰে ইচ্ছা কৰিলে আৰু এতিয়া মই এয়া শুকান কনফ্লোৰখিনি মানে লেটিয়াই পেলাই আৰু ঘোলটো ডুবাই পেলাই এক বেডক্রামছত এনেকে বেডক্রামছত লেটিয়াই দিলো এনেকে কেবা পিছু এনেকে বনাই লম এতিয়া এফালে মই এয়া মিঠাতেলতে বনাম দেই মিঠাতেল গৰম হ'ব দিছিলোঁ দি পেলাই এনেকে ফুলকবিখিনি দি দিলোঁ ব্ৰেড ক্ৰামছত লেটা ফুলকবিখিনি আৰু এইটো মই মিডিয়াম ফ্লেমত একদম জুই কমাই দিব নালাগে কমাই দিলে ক্ৰাঞ্চিটো নাহে মিডিয়াম ফ্লেমত এখিনি হোৱালৈকে ভাজিম তেল মই একেবাৰে ডুবাই দিয়া নাই কাৰণ কিয় হয় মই এই এখিনি তেলখিনি আকৌ ছেকেণ্ড টাইম ব্যৱহাৰ নকৰোঁ মানে এই নাগেটছখিনি হোৱাৰ পিছত ফ্ৰাই কৰাৰ পিছত এইখিনি তেল মই পেলাই দিম
ইখানে মই তেল অলপ কমকেই লৈছো কারণ তেল বারবার মানে গরম করে বারবার তেল মানে সেই একই তেলতে যদি ফ্রাই করে থাকা হয় সেটা আমার স্বাস্থ্যের পক্ষে একেবারেই বেয়া আর যেটা আমার বেয়া কলেস্ট্রল হয় সেই কলেস্ট্রলটো এনেকুৱা ধরনের বস্তুর পরাই হয় সেখানে কয় যে বাহিরত যেটা স্ট্রিট ফুড হয় ফ্রাইড ফুড খাব নালাগে বাহিরত মানে কলেস্ট্রলের কারণে আর বেশি একদম বহুতেই ডেঞ্জার হয় সেখানে পারিলে মই সেইকারণে চেষ্টা করো যাতে মই সেই তেলখিনি বারবার নবনাও এবার বনার পিছতে মই তেলখিনি মানে পেলাই দিও বহুতে এনেকুৱা করব নোৱাৰে কষ্ট এফেক্টিভটো আহে বাৰু কষ্ট মানে কিনা হেৰিটো আহে তথাপিতো স্বাস্থ্য কথাটো অকণ ভাবিব লাগিব সেইকাৰণে সেনেকুৱা যদি স্বাস্থ্য ভালে ৰাখিবলৈ হয় সেই কামটো কৰিবই লাগিব আৰু এতিয়া মই ইয়া ফুলকবিখিনি নাগেটছখিনি হৈ গ'ল এতিয়া মই ইয়া নমাই ললোঁ এয়া মোৰ ফুলকবি নাগেটছ ৰেডি হৈ গ'ল আৰু মই চার্ভ কৰিবৰ কাৰণে লৈছোঁ এইফালে টমেটো চচ আৰু এইফালে মেয়োনিজ আৰু এয়া মই প্লেটিং প্লেটত দি দিছোঁ নাগেটছখিনি আৰু এইটো ৰেচিপিটো আপোনালোকৰ ল'ৰা ছোৱালীক যদি বনাই খুৱায় তেতিয়াহ'লে সিহঁতে বাহিৰত খাবলৈ কেতিয়াও জেদ নকৰে আপোনালোকে মোৰ ভিডিঅ'টো চাই কেনে পালে জনাবচোন আৰু মোৰ ভিডিঅ'টো যদি ভাল লাগিছে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু কমেণ্ট কৰিব বুলি আশা ৰাখিলোঁ।